রমজানে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের নোনাজল বা বালুচর যেমন ফাঁকা, ঠিক তেমনি 5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টগুলোতে নেই পর্যটকের আনাগুনা। তপ্ত রোদ, সঙ্গে উত্তাল সাগর। নোনাজলের রূপ পাল্টে যাবার পাশাপাশি বাড়বে ঢেউয়ের উচ্চতা, দেখা মিলবে সাগরের এক নতুন রূপ। সামনে ঈদ, রয়েছে টানা বেশ কয়েকদিনের ছুটি, তাই পর্যটন ব্যবসায়ীদের আশা এই ছুটিতে প্রচুর পর্যটক সমারোহ হবে কক্সবাজারে। আমরা আশা করছি যে এই কয়েকটা দিন আছে বাকি, সেই কয়েকটা দিনের মধ্যে আমাদের যে টার্গেটটা আছে আমরা টার্গেটটা ফুলফিল করতে পারবো। 6 দিনের ছুটিতে কক্সবাজারে লাখো লোকের সমাগম হবে এবং আমরাও সেই রকম বুকিং পাচ্ছি। ফেসবুক দেখলেই আপনারা পাবেন, আমাদের হোটেলের ডিসকাউন্ট সম্পর্কে সব ইনফরমেশন দেয়া আছে। প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বুকিং মোটামুটি যে হয় নাই তা না, কিছু হয়েছে। এবছর ঈদের ছুটিতে আগত পর্যটকরা 50% ছাড়ে রুম পাবেন বলে জানান হোটেল মালিক সমিতির নেতারা। আমি সুসংবাদ দিতে চাচ্ছি যে আমরা গত ঈদের তুলনায় এবার ঈদে 50% ভাড়া নেব। আর পর্যটকরা যাতে কোনো হয়রানির শিকার না হয় প্রশাসনকে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ কক্সবাজার চেম্বার অব কমার্স নেতার। পর্যটকদের নিরাপত্তার বিধানের জন্য জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীদের তৎপর থাকার আমরা অনুরোধ জানিয়েছি। হোটেল মালিক সমিতির তথ্য মতে এবার ঈদ মৌসুমে 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে প্রতিদিন প্রায় 1.5 লক্ষাধিক ভ্রমণ পিপাসুর আনাগুনা হতে পারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। Thank you.